সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন একটা রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুজি দিয়ে ভীষণ মজার একটা ডেজার্ট, সুজির পুডিং, যেটা ছোট বড় সকলেই খুব পছন্দ করবে। যদি শুরু থেকে ভালো লাগে একটি লাইক দিয়ে ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। প্রিয় ভিউয়ার্স, প্রথমে আমি এখানে একটা কাপ নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি কাস্টার্ড পাউডারটাকে গুলিয়ে রাখবো। সেই জন্য এখানে আমি 2 চা চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি। একটু খেয়াল করলেই দেখতে পারবেন আমি চামচটা ভরে ভরে দিয়েছি। এবার আমি এর মধ্যে হাফ কাপ ফ্রেশ পানি, নর্মাল পানি যেটা, সেটা দিয়ে এটাকে গুলিয়ে রাখছি। এটাকে গুলিয়ে একটা সাইডে আমি রেখে দিব। এরপরে চলে যাব ক্যারামেল তৈরিতে। প্রিয় ভিউয়ার্স, ক্যারামেলটা তৈরি করার জন্য আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে 4 চা চামচ পরিমাণ চিনি দিয়েছি। প্রিয় ভিউয়ার্স, আপনারা যদি পুডিং এর মধ্যে খুব বেশি একটা ঝোল ঝোল মানে একটা পানি পানি ভাব থাকে শেষে, সেটা পছন্দ করেন, তাহলে চিনিটা আরেকটু বাড়িয়ে দিবেন, 6 চা চামচ দিবেন। আমি আজকের পুডিংটা একটু ডিফারেন্ট ভাবে করতে চাচ্ছি, তাই আমি কম ক্যারামেলটা ব্যবহার করব, যাতে কোনো এক্সট্রা পানি পানি না থাকে যখন আমি বের করব পুডিংটাকে। নিজের পছন্দ মতো কালার করে ক্যারামেলটাকে নামিয়ে নেবেন। আমি এরকম একটু ডিপ কালার করেছি যাতে দেখতে সুন্দর লাগে। এবার একটা মোল্ডের মধ্যে নিয়ে এটাকে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। আপনাদের যেরকম গোল শেপের মোল্ড হলে বা যেরকম ভালো লাগে সেরকমই নিতে পারেন। আমি একটু এরকম শেপের নিয়েছি যেটার মধ্যে আমি কেক তৈরি করি। তো এই যে দেখতে পাচ্ছেন, অন্য একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 লিটার পরিমাণ দুধ। আর এই দুধটা কিন্তু আগে থেকে জাল করে ঘন করা। এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, কম কিংবা বেশি। এবার চিনিটাকে নেড়ে চেড়ে একটু গলিয়ে নিচ্ছি। যখন হালকা একটু বলক আসতে শুরু করবে মানে দুধটা একটু গরম হয়ে যাবে, তখন এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সুজি। এটা কিন্তু কাঁচা সুজি ভাজা না, সরাসরি কাঁচা সুজিটাই ব্যবহার করবেন। তবে আমি একদম দানাদার দিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ডারে একটু গুঁড়ো করে দিতে পারেন, এতে করে আরো বেশি স্মুদ হয়। তো আমার কাছে এটাই ভালো লাগে, তাই আমি এভাবে দিয়েছি। সুজিটা দেওয়ার পরে যখন এই যে একটু ঘন হয়ে আসবে বা বলক আসবে মানে 2 থেকে 3 মিনিট, তারপরে আগে থেকে গুলিয়ে রাখা যে কাস্টার্ড পাউডারটা আছে সেটাকে খুব ভালোভাবে নেড়ে দিয়ে দিতে হবে। আর যখনই এটা দিবেন সাথে সাথে অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে। কাস্টার্ড পাউডারটা অবশ্যই সুজির পুডিং এ ব্যবহার করবেন, এতে করে কালার ফ্লেভার খুব সুন্দর আসবে এবং এটাকে জমতে সহযোগিতা করবে অনেকটা। দেখতে পাচ্ছেন আমি নেড়ে চেড়ে এটাকে করে নিচ্ছি, এটা কতটা মানে ঘন হয়ে গেছে, ঠিক এরকমটা ঘন হলে এটাকে নামিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন, দেখে নিশ্চয়ই প্রিয় ভিউয়ার্স, এবার এটাকে নামিয়ে আগে থেকে যে কেক মোল্ডটা আমি রেডি করে রেখেছিলাম পুডিং এর জন্য সেই মোল্ডার মধ্যেই ঢেলে দিচ্ছি। সবটুকু খুব ভালোভাবে ঢেলে দিয়ে তারপরে একটা চামচের সাহায্যে এটাকে একটু সমান করে দিতে হবে। প্রিয় ভিউয়ার, সবসময় যে কথা বলি সেটা আবারও বলছি, যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, এতে করে আমি নতুন কোনো রেসিপি দিলে সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। প্রিয় ভিউয়ার্স, আমি একটা চামচের সাহায্যে সমান করে এবার একটা ফয়েল পেপার দিয়ে দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে মুড়িয়ে দিয়েছি। এবার এটাকে স্টিম করতে হবে, সেই জন্য আমি অন্য একটা পাত্র নিয়ে নিচ্ছি আর এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে কিছুটা পানি দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন পানিটা দিলে হয় কি প্যানটা আর পুড়ে যায় না, পানিটা দিয়েই পুডিংটা করা ভালোভাবে। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে, ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে অবশ্যই সেটা কাগজ অথবা এরকম লং এর সাহায্যে বন্ধ করে দিতে হবে। আমি এটাকে চুলায় বসিয়ে দিয়েছি, অপেক্ষা করব 25 থেকে 30 মিনিট। প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন 25 মিনিট পরে আমি আসলাম, তো অনেকটা হয়ে গিয়েছে। আমি আরো 5 মিনিট এখানে রেখে এটাকে নামিয়ে 2 ঘন্টা নর্মালে ঠান্ডা করব আর 2 ঘন্টা ফ্রিজে প্রায় 4 থেকে 4.5 ঘন্টা পরে নিয়ে আসছি। প্রিয় ভিউয়ার্স, প্রায় 5 ঘন্টা পরে আমি এটাকে নামিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন একদম রেডি হয়ে গেছে, আমার হাতের সাথে কিন্তু লাগছে না। এবার একটা ছুরির সাহায্যে চারপাশটাকে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে, এতে করে মোল্ড থেকে পুডিংটাকে বের করতে খুব সহজ হবে, সেই জন্য অবশ্যই ছুরি দিয়ে পাশ থেকে একটু ছাড়িয়ে নেবেন। এবার নিজের পছন্দ মতো যে কোনো একটা সার্ভিং ডিশে এটাকে সার্ভ করে নেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি বের করে নিচ্ছি,
দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। আমার কাছে কিন্তু এই পুডিংটা বেশ লাগে, অবশ্যই আমি বলবো বাসায় আপনারা একবার ট্রাই করুন, বাচ্চা এবং আপনারা সবাই পছন্দ করবে। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি যদি বেশি ভালো লাগে তাহলে ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আমি একটু কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন, নিজের পছন্দ মতো পিচ করে কেটে নেবেন। আর আমি আগেই বলেছি, যারা এই পুডিং এর একটা ঝোল ঝোল ভাব হয় সেটা পছন্দ করেন তারা একটু ক্যারামেলটা বেশি ব্যবহার করবেন, আর যারা যে আমার মতো এরকম পছন্দ করেন তারা এভাবে আমি যে পরিমাপগুলো দিয়েছি সেগুলো ফলো করবেন। একদম পারফেক্ট মজাদার একটা পুডিং তৈরি হবে। প্রিয় ভিউয়ার্স, তাহলে আজ আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো বিদায় নিয়ে চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক দোয়া আর ভালোবাসা। আল্লাহ হাফেজ।